আজকে যে নুস্কা আপনাদের বানিয়ে দেখাবো তা একটু বিশেষভাবেই তৈরি করা হয়েছে কারণ এই নুস্কায় এমন কিছু উপাদান ব্যবহার করেছি যা সম্পূর্ণ ভেষজ এবং আয়ুর্বেদিক মতে এই নুস্কা আপনার শরীরের তিন রোগের উপশম ঘটাতে পারবে আমাদের শরীরে বাদ পিত্ত ও কফ এই তিনের যদি সমতা থাকে তাহলে শরীরে কোনো রোগী থাকবে না বন্ধুরা যদি আপনার বাদ বেড়ে যায় এবং সেই সাথে যদি পিত্ত বাড়ে তখনই আপনার হার জয়েন্টের ব্যথা পেটের গণ্ডগোল বদহজম হজম গ্যাস্ট্রিক টক ঢেঁকুর কোষ্ঠকাঠিন্য এই সকল রোগের সৃষ্টি হয় আবার যদি আপনার কফ রোগ বেড়ে যায় তাহলে শ্বাসকষ্ট ও বুকে জমানো কফ সর্দি কাশি এই সকল রোগের সৃষ্টি হবে তাই আজ যে নুস্কা আমি তৈরি করে দেখাবো এই নুস্কা সেবন করলে এই তিন ধরনের রোগ থেকে রক্ষা পাবেন কেবলই কি তাই শুধু এই তিন রোগ থেকে আপনার দেহে আরও কত রকমের রোগের জন্ম হচ্ছে তাও নিশ্চয়ই আপনার জানা আছে হ্যাঁ বন্ধুরা যারা এই বিষয়টি জানেন না তাদের জন্য আরেকটু পরিষ্কার করে বলি যদি আপনার এই তিনের সমতা না থাকে তখনই হার্ট অ্যাটাক হাই কোলেস্ট্রল হাই ব্লাড প্রেশার এমনকি ডায়াবেটিস হতে পারে তাই এই রেমিডিটি আমি মনে করছি যে প্রত্যেকের জন্য রেমিডিটি বানানোর প্রক্রিয়া এবং সেবন পদ্ধতি জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে কারণ বন্ধুরা এই ভিডিওটি চলাকালীন আমি বলে দেব যে এই রেমিডিটি আপনার দেহের কোন কোন রোগ দূর করতে পারবে এবং কেন এই হচ্ছে প্রথম উপাদান এটি সুট চূর্ণ বা সুটের পাউডার এই উপাদানটিকে ব্যবহার করেছি এই এবং জিঞ্জেরল এই জিঞ্জারলের কারণেই আমাদের দেহের জন্য এই উপাদানটি এতটা গুরুত্বপূর্ণ ব্যথার জন্য এই সুট চূর্ণ খুবই উপকারী বিশেষ করে আর্থ্রাইটিসের সমস্যায় যাদের হাতডির গাটে গাঁটে ব্যথা বা হঠাৎ করেই রোগে টান লেগে থেকে যাওয়া কিংবা জয়েন্টের মধ্যে কটকট করে ব্যথা করা উঠতে বসতে হাঁটাচলা করতে প্রচণ্ড অসুবিধা হওয়া এই সব রোগে এই চূর্ণ খুব দ্রুত কাজ করবে কিন্তু আপনাকে এইভাবে সুর চূর্ণ করে ব্যবহার করতে হবে এমন কি আপনার হজম ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দিবে প্রতিদিন যদি আপনি এই রেমিডিটি খেতে পারেন বন্ধুরা তাহলে যাদের অনেক দিনের বদহজম গ্যাস অ্যাসিডিটির সমস্যায় শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছিলো এমনকি যারা ভালো করে খাওয়া দাওয়া করতে পারছিলেন না তাদেরও এই সকল সমস্যাও দূর হবে অনেকেই আছেন যে খাবার অল্প খাচ্ছেন কিন্তু শরীর অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে এমনকি মেদ চর্বি জমার কারণে আপনি হয়তো ভাবছেন যে আপনার আরও ডায়েট কন্ট্রোল করা দরকার কিন্তু বন্ধু ডায়েট কন্ট্রোল করতে থাকলে কিন্তু আপনি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বেন এই সুর চূর্ণ আপনার দেহের সকল দুর্বলতাকে দূর করবে আর যেহেতু আপনার হজম ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দিবে সেই কারণে আপনার মেটাবলিজম রেট বাড়বে আর চর্বিও ধীরে ধীরে গলতে শুরু করবে মাথা ধরা সাইনোসাইটিস এই সকল সমস্যায় কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এই পাউডারটি আপনাকে এই সব রোগ থেকে মুক্তি দিবে আবার নিয়মিত যদি আপনি খেতে পারেন তাহলে সর্দি কাশি শ্বাসকষ্ট এই সকল সমস্যায় ম্যাজিকের মতো কাজ করবে যাদের বুকে কফ জমে গেছে একদম ছয় মাসের শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স সকলের জন্যে এই পাউডারটি খুবই উপকারী বন্ধুরা এখন বলছি এই পাউডারটি আপনি কোথায় পাবেন এটাকে আমি সুট চূর্ণ বলে পরিচয় করাচ্ছি সুট কি সুট আসলে আদার শুকনো বা শুষ্ক অবস্থা হ্যাঁ বন্ধুরা আপনি যদি আদাকে কাঁচা অবস্থায় খান তাহলেও তার শরীরের জন্য উপকারী কিন্তু এই রেমিডিটি তৈরি করার জন্য আপনাকে সুট চূর্ণই ব্যবহার করতে হবে আয়ুর্বেদ অনুযায়ী যদি আদা কি বা শুকনো অবস্থায় আমরা ঔষধের মতো সেবন করি তাহলে তা দ্রুত আমাদের শরীরে কাজ করতে থাকে এই স্যুট চূর্ণ আপনি বাড়িতেও তৈরি করে নিতে পারেন বাজারে শুকনো আদা বা স্যুট যেকোনো বানিয়াতি বা বা মুদির দোকানে পেয়ে যাবেন এই সুটগুলোকে কিনে এনে ভালো করে পরিষ্কার করে নিন আবারও রোদে দিয়ে শুকিয়ে নিন তারপর এটাকে গুঁড়ো করে নিন অথবা চাইলে আপনি বাজার থেকেও স্যুটের চূর্ণ কিনতে পারেন যদি আপনি তা খাঁটি মানের ব্যাপারে নিশ্চিন্ত থাকেন এইবারে এই স্যুট চূর্ণ আপনাকে নিতে হবে এক চা চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ সুর চূর্ণ আমি নিয়ে নিচ্ছি এই হচ্ছে দ্বিতীয় উপাদান এর নাম জোয়ান বা আজওয়াইন বন্ধুরা যদি আপনারা এই উপাদানটিকে এখনো না চিনে থাকেন তাহলে শুধুমাত্র মুদি দোকানে গ্রোসারি শপ বা বানিয়াতি দোকানে গিয়ে এর নামটি বলুন জোয়ান বা আজওয়াইন বললেই আপনি এই উপাদানটি পেয়ে যাবেন এটি একটি ভেষজ উপাদান আয়ুর্বেদে এর বহুল ব্যবহার করা হয়েছে বাদ পিত্ত কফ দূর করার জন্য এত উপকারী যে আপনার দেহের তিন রোগের সমাধান আছে এর হাতে একটু খেয়াল করে শুনুন বন্ধুরা এই আজওয়াইন আইন আপনার দেহের কি কি রোগ দূর করতে পারবে বাত রোগ বা আম বাত গেটে বাত হার্ট জয়েন্ট পেশির ব্যথা দূর করবে যাদের গ্যাস অ্যাসিডিটি ও বদহজম বায়ুর কারণে পেট ফলা পেটে চাপ ধরা ভাব এরকম সমস্যা আছে তারাও খুব দ্রুত উপকার পাবেন আবার যাদের কাশি সর্দি শ্বাসকষ্ট সাইনাসের ব্যথা গলায় ব্যথা ঠান্ডা জনিত কারণেও এই সকল সমস্যা দূর হবে কেবল কি তাই যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে তা আপনার দেহের সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখবে ইনসুলিনের ক্ষরণ বাড়িয়ে দেবে যাদের অশ্ব রোগ রয়েছে অর্থাৎ পাইলসের কারণে যাদের ব্যথা হচ্ছে তারাও এই উপাদানটি সেবন করে দেখুন তাহলে খুব দ্রুত আপনাদের অশ্বের ব্যথা দূর হয়ে যাবে এমনকি সেই সাথে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে শীতের দিনে অনেক সময় হাফ পা ঠান্ডা হয়ে যায় হাফ পা ঠান্ডা হয়ে গেলে জোয়ান একটা সুতি কাপড়ের পুটলিতে ভরে নিন তারপরে এটা হালকা গরম করে করে হাতে পায়ে শেঁক দিন কিছুক্ষণের মধ্যে হাতে পায়ের কষ্ট ঠান্ডা রোগ দূর হবে আবার হাঁপানির কষ্ট হলেও এইভাবে আপনার বুকে শেক দিতে পারেন তাহলেও শ্বাসকষ্ট বা হাঁপানিতে উপশম হবে আজো আইন এই রেমেডির জন্য লাগবে হাত চা চামচ পরিমাণ তৃতীয় উপাদানটি তেজপাতা এই তেজপাতা আপনার হজম কোষ্ঠ কাঠিন্য ডায়রিয়া এই সকল সমস্যা দূর করবে একই সাথে যাদের কোল্ড অ্যালার্জি ধুলো বালিতে অ্যালার্জি রয়েছে তাদেরও উপকার হবে বিশেষ করে হার্ট জয়েন্টের ব্যথা দূর করতে খুব ভালো কাজ করে এই তেজপাতা আপনি যদি তেজপাতা গুঁড়ো করে তা হালকা গরম পানিতে মিশিয়ে পেস্ট করে ব্যথার স্থানে লাগাতে পারেন তাহলেও খুব দ্রুত ব্যথা বা ব্যথার কারণে ফুলে লাল হয়ে যাওয়া অংশ ভালো হয়ে যাবে ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে তেজপাতা গলা খুসখুস করলে কাশি হলে তেজপাতা দিয়ে তৈরি করে এই রেমিডিটি সেবন করুন কিছুক্ষণের মধ্যে আপনি ভালো অনুভব করবেন আপনি সুস্থ অনুভব করবেন আপনার রোগ যে রয়েছে শরীরে কথা আপনি ভুলেই যাবেন তেজপাতা নিচ্ছি মাত্র দুইটি দুইটি তেজপাতা ভালো করে ধুয়ে নিন এবারে এই সবগুলো উপাদানকে একসাথে করে এক গ্লাস অর্থাৎ পানিতে ফুটতে দিন যেন তাপ খুব থাকে একদম লো তাপে এটা সাত থেকে আট মিনিট ঢেকে দিয়ে ফোটাতে থাকুন ফোটানো হয়ে গেলে তা ছেঁকে নিন হালকা গরম গরম অবস্থায় এটা পান করুন যদি আপনার ডায়াবেটিস না থাকে তাহলে এর সাথে অল্প গুড় মিশিয়েও নিতে পারেন খাটি মানের আখের গুড় আপনার কফ বায়ু পিত্ত এই তিন রোগী দূর করতে পারবে এই রেমিডি সেবনের নিয়ম কি কখন সেবন করবেন আপনি সকাল বা সন্ধ্যায় যে কোনো এক সময় সেবন করতে পারবেন সকালে হলে অবশ্যই খালি পেটে হালকা গরম পানি পান করে নিন এবং তার আধা ঘন্টা পরে এই রেমিডি হালকা গরম গরম অবস্থায় সেবন করুন আর যদি না পারেন তাহলে বন্ধু সেবন করুন যখন আপনার পেট অনেকটাই খালি থাকে যে যে রোগের কথা বললাম যদি এই রোগ আপনার দেহে অত্যাধিক থাকে হার্ট জয়েন্টের ব্যথা অথবা শ্বাসকষ্ট কিংবা পেটের গন্ডগোল ডায়াবেটিস এই সকল রোগের তীব্রতা যদি বেশি থাকে তাহলে বন্ধু দিনে দুইবারও সেবন করতে পারেন সেই ক্ষেত্রে আপনি টানা তিন দিন সেবন করুন আর যদি একবার করে সেবন করতে চান তাহলে টানা সাত দিন সেবন করুন কতটা উপকার পেলেন আপনার কতটা কাজে লাগলো রেমিডিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন